হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হলো ভেজ পিৎজা। এই পিৎজাটা কিন্তু আমি বাড়িতে কড়াইতে তৈরি করেছি আর হুবহু রেস্টুরেন্টের মতো খেতে। যদি ভিডিওটা ফলো করো তাহলে তোমরা নিজেরাও এই পিৎজাটি বাড়িতে তৈরি করতে পারবে। তো সবার প্রথমে আমি হাফ কাপ গরম জল নিয়েছি। এই গরম জলের মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে দেব 1.5 চামচ ইস্ট। এখন এই চিনি আর ইস্টটাকে জলের সাথে ভালোভাবে গুলিয়ে দিতে হবে আর 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। আমি এখানে 600 গ্রাম ময়দা নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এখানে কিন্তু তেলের পরিমাণটা বেশি দেওয়া যাবে না। এখন তেলের সাথে ভালোভাবে ময়দাটাকে ঘষে ঘষে মেখে নিতে হবে। যে ইস্ট আর চিনির মিশ্রণটা আমরা জলে গুলে রেখেছিলাম দেখতে পাচ্ছ ওটা ফুলে গেছে, এখন একটু মিশিয়ে নিচ্ছি আর এটাকে ময়দার মধ্যে দিয়ে দিলাম। এখন ময়দাটা আরও একবার মেখে নিতে হবে। তো ময়দার সাথে ইস্টের মিশ্রণটা আমাদের মাখা হয়ে গেছে। এখন অল্প অল্প করে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু একদমই ঠান্ডা জল ইউজ করা যাবে না, ঈষৎ উষ্ণ গরম জলই ইউজ করতে হবে। তো আমাদের ডোটা তৈরি করে নিয়েছি, ডোটা খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না। এখন আমি ওপর থেকে 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ওপরটা ভালোভাবে মেখে নিচ্ছি যাতে ওপরের লেয়ারটা শক্ত না হয়ে যায়। এখন এটাকে ঢেকে 2 থেকে 3 ঘন্টার জন্য গরম জায়গায় রেখে দিতে হবে। আমি বারান্দায় রেখে দিয়েছিলাম যেখানে কিছুটা রোদ আসছিল। তো 3 ঘন্টা পর দেখতে পাচ্ছ ডোটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন চেপে চেপে ডোয়ের ভেতরে যতটা হাওয়া ঢুকেছে সব বের করে নিতে হবে আর ওটাকে আরও ভালোভাবে কিছুক্ষণ মেখে নিতে হবে। 5-7 মিনিট ধরে আমি ডোটাকে মেখে নিয়েছি। ডোটাকে মাখার পর আমি এরকম 4টে বড় বড় লেচি করে নিয়েছি। আমি একটা দিয়ে প্রথমে পিৎজা বানাবো আর বাকি 3টে নিয়ে ঢেকে রেখে দেবো যাতে ড্রাই না হয়ে যায়। এখন এটাকেও একটু কিছুক্ষণ ধরে ভালোভাবে মেখে নিতে হবে। আমি পিৎজাটা তৈরি করার ক্ষেত্রে বেলনির ইউজ করছি না, আমি হাত দিয়ে চেপে চেপেই গোল করে নিচ্ছি। আর আমি পিৎজাটাকে বেক করব এরকম একটা স্টিলের প্লেটে। তো যেখানে পিৎজাটা বেক করবে সেটাতে একটু হালকা শুকনো ময়দা দিয়ে মাখিয়ে নিতে হবে। এখন আমি হাত দিয়ে টেনে টেনে একটু বড় করে নিচ্ছি রুটির মতো, কিন্তু একটু মোটা থাকতে হবে, রুটির মতো কিন্তু পাতলা হবে না। এখন প্লেটটার ওপর বসিয়ে ধারগুলো বড় করে নিচ্ছি। আর পিৎজার ধারগুলো যেমন একটু মোটা হয় না সেরকমই একটু মোটা করে রাখতে হবে। তো দেখতে পাচ্ছ আমাদের বেসটা রেডি। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে এরকম ফুটো করে নিচ্ছি যাতে বেক করার সময় এটা ফুলে না যায়, এটা কিন্তু অবশ্যই করতে হবে। এখন আমি এর মধ্যে পিৎজা সস দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন পিৎজা সসটাকে ভালোভাবে সব জায়গায় মাখিয়ে নিচ্ছি। এখন একটা চিজের কিউব নিয়ে আমি গ্রেট করে দিচ্ছি। আমি এখানে আমুলের চিজ নিয়েছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। চিজটা গ্রেট করে নেওয়ার পরে আমি উপর থেকে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা আমি এভাবে লম্বা লম্বা করে কেটেছি, তোমরা চাইলে কিউব করেও কেটে নিতে পারো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটাকেও আমি লম্বা করেই কেটেছি। আর দিয়ে দেবো আমি টমেটো, টমেটোটাকেও আমি লম্বা করেই কেটেছি। তোমরা তোমাদের পছন্দ মতো টপিং এতে দিতে পারো, দিতে পারো ব্ল্যাক অলিভ বা চিকেন দিতে পারো বা সুইট কর্ন দিতে পারো, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, যেটা খুশি দিতে পারো, বা চিকেনও দিতে পারো এতে, বা পনির ছোটো ছোটো করে কেটেও এতে দিতে পারো। তোমাদের মনের মতো টপিং দিয়ে তোমাদের পিৎজাটাকে সাজাতে পারো। এবার আমি ওপর থেকে আরও কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। পিৎজাতে কিন্তু চিজটাই মেন, তোমরা যত বেশি চিজ দেবে পিৎজাটা কিন্তু তত টেস্টি হবে খেতে। এখন যে উঁচু ধারগুলো আছে সেটাকে আমি একটি ব্রাশ দিয়ে পিৎজা সসটা লাগিয়ে নিচ্ছি, এতে যখন এটা বেক হবে দেখতে খুব সুন্দর লাগবে কালারটা। আর ওপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। তো এখন আমাদের পিৎজাটা বেক হওয়ার জন্য পুরোপুরি রেডি।
আমি যেহেতু পিজাটাকে কড়াইতে বেক করবো, আমি এরকম একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি কোনো রকম স্ট্যান্ড দিচ্ছি না, মানে আমার দেওয়ার প্রয়োজন হচ্ছে না, কারণ যে প্লেটটা আমি নিয়েছি ওটা পুরো কড়াইয়ের ধার বরাবর আটকে গেছে। তো এই কারণে আমি স্ট্যান্ডটা দিচ্ছি না, যাদের কড়াইটা একটু বড় থাকবে আর প্লেটটা ছোট থাকবে তারা একটা স্ট্যান্ড বসিয়ে প্লেটটাকে বসাতে পারো। এখন ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনায় থাকা ছিদ্রটা কিন্তু কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। এখন আঁচটা বাড়িয়ে 5 মিনিট প্রথমে বেক করে নেব, তারপর আঁচটা কমিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য বেক করে নেব। তো ফিরে আসলাম টোটাল 12 থেকে 13 মিনিট পর। দেখতে পাচ্ছ আমাদের চিজটা কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গেছে আর আমাদের পিজাটাও রেডি। আমি পিজাটাকে নামিয়ে নিয়েছি আর গরম থাকা অবস্থায় আমি পিজাটাকে কেটে নিচ্ছি। তো দেখতেই পেলে যে কত সহজে আমরা দোকানের মতো পিৎজা তৈরি করে ফেললাম। আর তোমাদের একটা টুকরো আমি ক্লোজলি দেখাচ্ছি, একদমই দোকানের পিৎজা বেসের মতো আমাদের এই পিৎজা বেসটাও একদমই সফট হয়েছে। আর এর উল্টো দিকটাও দেখতে পাবেন যে একদমই পুড়ে যায়নি, একদমই সুন্দর তৈরি হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আর কেউ যদি বিউটি রিলেটেড ভিডিও দেখার জন্য ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে যেতে পারো আমার নতুন চ্যানেল প্রিয়াস বিউটিতে, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে চেক আউট করে নিতে পারো। তো আবারও হাজির হয়ে যাব নতুন আরও একটি রেসিপি নিয়ে। বাই বাই।